আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে শেখ হাসিনা অনুপস্থিত এবং তিনি এখন ভারতে আছেন। আমরা বাংলাদেশে বসে প্রথম কয়েকদিন তাকে নিয়ে নিদারুণ সমালোচনা করেছি, তার বিচার চেয়েছি, তাকে ফিরিয়ে আনার জন্য নানা রকম স্বপ্ন দেখেছি এবং নিজের অজান্তে তাকে ঘৃণা করার চেষ্টা করেছি। আমরা সবাই মিলে এই গণঅভ্যুত্থানের সময়টিতে তার এবং তার দোসর যারা ছিলেন সেই দোসর বাহিনীর গুলিতে, আঘাতে প্রায় 2000 লোকের মর্মান্তিক মৃত্যুকে স্মরণ করে তাকে ঘৃণা করার চেষ্টা করেছি এবং এখনো করছি। একই সঙ্গে তার সঙ্গে যারা ছিলেন, মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, আমলা, কামলা, নানা রকম যারা পদপদবীতে ছিলেন, তাদের সবার 14 গোষ্ঠী সদল বলে উদ্ধার করছি। তার সাঙ্গপাঙ্গদের একটা বিরাট অংশ পালিয়ে গিয়েছেন, অপর অংশটি ধরা পড়েছেন, বিরাট অংশ দেশের বাইরে পালিয়েছেন, আর ছিটে ফোটা যারা স্থানীয় তারা দেশের বাজারে গা ঢাকা দিয়ে আছেন জনারণ্যে। তো এই অবস্থাতে যা সাধারণত হওয়ার, সেটা হলো আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা করাটাই আমাদের ব্যর্থতা। আর শেখ হাসিনাকে নিয়ে যে কোনো বিষয়ে ইতিবাচক নেতিবাচক আলোচনা করাটাই আমাদের জন্য অবমাননাকর, অপমানজনক। যেমন ধরুন, একটা সময় আমরা বেনজিরকে নিয়ে, সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে অনেক আলোচনা করতাম, কিন্তু এখন আমরা কি তাকে নিয়ে কোনো আলোচনা করছি? কেন করছি না? এর কারণ হলো সে এখন গন কেস, তার কোনো প্রয়োজন নেই। তার ফিরে আসা না আসা, যাকে বলা হয় একেবারে, তার অবস্থা হলো একটা মৃত গলিত লাশের মতো। একটি মৃত এবং গলিত লাশকে নিয়ে যেমন ভাবে মানুষ আলোচনা করে না, ওই লাশের দিকে তাকায় না, তদ্রূপ বেনজিরকে নিয়েও কিন্তু আমরা এখন আর মাতামাতি করছি না, স্মরণই করছি না। বরং এখন বেনজিরের কথা বললে বেশিরভাগ মানুষ বিরক্ত হয়, আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে, আইন আদালতে যা হয় তাই হবে। তো বেনজিরের চাইতে কোটি 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 গুণ অভিযোগের পাহাড় মাথায় নিয়ে শেখ হাসিনা যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তাকে নিয়ে আলোচনা করাটাই আমাদের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সহিত বেমানান। কিন্তু আমরা করে যাচ্ছি, আমরা প্রতি মুহূর্তে তাকে নিয়ে মেতে উঠছি। সে কবে দেশে আসবে, কবে টুস করে ঢুকে পড়বে, কবে কার সঙ্গে টেলিফোনে কথা বলছে, আবার সেই টেলিফোনের সংলাপ নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো পত্রপত্রিকায় ব্যানার হেডলাইন হচ্ছে, এবং তিনি যে সকল কথা বলছেন টেলিফোনে, সেই প্রতিটি শব্দ, তার ব্যাখ্যা, বিবৃতি, অনুঘটক, এসব নিয়ে আমরা রীতিমতো গবেষণা করছি। এর অর্থ আমরা এখনও শেখ হাসিনার যে গুরুত্ব, সেই গুরুত্ব অস্বীকার করতে পারছি না। তাকে নিয়ে আমাদের যে আতঙ্ক, সে আতঙ্ক আমাদের এখনও কাটেনি। এবার আমরা যে যাই বলছি না কেন, এটা আমাদের মুখের ভাষা, কিন্তু আমাদের একটা ভয় কাজ করছে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে, ভারতকে নিয়ে, এবং এখনও পর্যন্ত গত 2 মাসে আমরা সেই ভয় কাটিয়ে উঠতে পারিনি। এবং আমাদের এই ভয়ের কারণেই কিন্তু শেখ হাসিনা মজা পেয়ে যাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। এর কারণ হলো যে কিছু মানুষের মধ্যে এক ধরনের অভ্যাস তৈরি হয়, অন্য মানুষকে কষ্ট দিয়ে, অন্যকে ভয় দেখিয়ে তারা এক ধরনের আনন্দ পান। তো যেটিকে এটাকে সাইকোলজির ভাষায় স্যাডিস্ট বলা হয়। অন্যের দুঃখ দেখে যখন আপনার খুব আনন্দ হবে,
এবং আপনি কোনো অবস্থাতেই অনুশোচনা বোধ করবেন না। এবং অতীতের বহু রাজা বাদশা যুদ্ধ জয় করেছেন, কিন্তু জয়ের পরে তারা নারকীয় উন্মাদনায় উন্মত্ত হয়ে উঠেছেন। মানুষের মস্তিষ্ক দিয়ে, মাথার খুলি দিয়ে অনেকে পিরামিড তৈরি করেছেন, নিজের সৈন্যবাহিনীকে লেলিয়ে দিয়েছেন গণধর্ষণের জন্য। এই ঘটনা চেঙ্গিস খান করেছেন, তৈমুরলং করেছেন এবং হাজার হাজার রাজাবাসী এই কাজগুলো করেছেন। আবার অবস্থানগত কারণে অনেকে পালিয়েছেন বহুবার, এবং পৃথিবীর অনেক বিখ্যাত